বাড়িতে যাওয়ার আগেই পুলিশের ঝামেলাটা সেরে নিতে চাই, তাই তারা লিমিনহোকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সব ঝামেলা মিটিয়ে জাংকুক সুগা বোগাম লিমিনহো জেহুব রাত 10টার দিকে যশোরে ফিরল। জাংকুক খুব জোর করেই জেহুবকে নিয়ে এসেছে, ছেলেটা তাদেরকে অনেক সাহায্য করেছে। ইয়োনো আর সেহুন বাকি সবাইকে নিয়ে রাত 8টার দিকেই চলে এসেছিল। তারপর জিতাও সাহেব সবাইকে একসাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির সামনে আসতেই বোগাম আরতে দৌড়ে যায় কে কার আগে কলিং বেল চাপতে পারে। পেছন থেকে লিমিনহু উচ্চস্বরে বলে ওঠে, আরে তোরা এভাবে ছুটোছুটি কেন করছিস, পড়ে ব্যথা পাবি তো। চাংকুক সহ বাকি সবাই তাদের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। চাংকুক মনে মনে ভাবছে কি সুন্দর মধুর সম্পর্ক ওদের মধ্যে, ওরাও তো তিন ভাই বোন হেসে খেলে বড় হয়েছে, কিন্তু ওরা কি কষ্টের একটা অতীত পার করে এসেছে। তখনই চাংকুকের কাঁধে জিতাও হাত রাখে, চাংকুক সেদিকে তাকায়। জিতাও সাহেব চাংকুকের সামনে এসে হাত জোর করে মাথা নিচু করে বলে, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমার ছেলে মেয়ে সবাইকে আমার কাছে আবার ফিরিয়ে দেওয়ার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তখন জাংকুক মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, বুঝেছি, আপনি আমাকে ছেলেই মনে করেন না, ছেলে মনে করলে এভাবে বলতে পারতেন না। জিতাও সাহেব হেসে দিল, ছেলেটা কত ভালো, কি সুন্দর ম্যাজিক করে তার ভাঙা পরিবারটা আবারও জোড়া লাগিয়ে দিল, তার প্রাণহীন সংসারে আবারও প্রাণ ফিরিয়ে দিল। এই ছেলেটার কাছে সারা জীবন ঋণী থাকবে সে। বোগাম দরজার কাছে আগে পৌঁছালেও তেকে কলিং বেল চাপতে দিল, তে মুচকে এসে কলিং বেল চাপল। তারপরই কাজের মেয়েটা এসে দরজা খুলে দিল, একে একে সবাই ঢুকলো। চাংকুক জেহুব লিমিনহু আর লিসা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। লিমিনহু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়িটার দিকে, কত বছর আগে এই বাড়িটা থেকে বের হয়েছিল সে, দীর্ঘ 9টি বছর। এই বাড়িটাতেই তার শৈশব কৈশোর কেটেছে, এই বাড়িটা ছিল তার মায়ের পছন্দের করা, ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে বাড়িটি আজও। জাংকুক লিসাকে ইশারা করে জেহুবকে নিয়ে ভেতরে চলে গেল। লিসা লিমিনহুর ডান বাহুতে হাত রাখল। লিমিনহু বাড়ি থেকে চোখ ফিরিয়ে লিসার দিকে তাকায়। তাদের বিয়ের ব্যাপারটা এখনো লিমিনহু জানে না, তবে লিসার জন্য লিমিনহুর মনে একটা সফট কর্নার রয়েছে আগে থেকেই। মেয়েটা তার খুব যত্ন নিয়েছে এই কয়দিনে, একটা অপরিচিত মেয়ে হয়ে অন্য একটা অপরিচিত ছেলের এভাবে যত্ন নেওয়াটা লিসাকে না দেখলে বোঝাই যেত না। সময় মতো খাওয়ানো, শরীর মুছে দেওয়া, উত্তেজিত হয়ে পড়লে ডাক্তার ডাকা, এসব কিছু বেশিরভাগ লিসাই করেছে, তাই বোগামের যত্ন নিয়েছে আর লিসা লিমিনহুর। তখন লিসা লিমিনহুকে ঝাঁকিয়ে ডেকে উঠল, বলল, তাড়াতাড়ি ভেতরে চলুন, রাত হয়েছে তো, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন। লিমিনহু লিসার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলুন, তারপর বলে লিমিনহু হনহন করে ভেতরে চলে গেল। লিসাও ঠোঁট বাঁকিয়ে তার পেছনে পেছনে হাঁটা ধরল। বাড়িতে ঢুকেই বিশ্রী একটা গন্ধ নাকে আসলো সবার, জিন নাক থেকে ফেললো সাথে সাথে। জাংকুক সিঁড়ি অব্দি গিয়ে বলল, ওই রুমটা কার? বোগাম ভাবলেশীনভাবে বলল, আমার মায়ের। যেহুব জাংকুকের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এটা লাশ পচা গন্ধ, লাশের মৃত্যু 3 থেকে 4 দিন আগেই হয়েছে। বোগামের বুকটা ধক করে উঠল যেহুবের কথা শুনে। যতই হোক, মা তো যতই ঘৃণা করুক, মায়ের জন্য একটু একটু ভালোবাসা থেকেই থাকে। তারপরেও বোগাম নিজেকে সামলানোর চেষ্টা করল। সবাই ছেলেটার সহ্য শক্তি দেখে অবাক হয়ে গেল, কি সুন্দর নিপুণভাবে চোখের পানি লুকোচ্ছে। চাংকুক আর ইয়োনো নিচে এসে সবাইকে গন্ধের উৎস বলল। অনেকটা পথ জার্নি করে আসায় সবাই ক্লান্ত, চিতাও সাহেবের কোনো ভাবান্তর নেই, তে গার গড়িয়ে তাকালো লিমিনহুর দিকে। লিমিনহুর মুখে হাসি জ্বলে আছে, তার সাথে করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি পাচ্ছে আজ অপরাধীরা, নিঃসন্দেহে আজ তার জন্য সুদিন। সুগা বোগামের পাশে দাঁড়িয়ে আছে, যেহুব পুলিশে খবর দেয় তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করবে। সারা বাড়িতে এখন নিস্তব্ধতা ছেয়ে আছে, বাতাসে ভাসছে লাশ পচা গন্ধ। মিনিট বিশেক পর পুলিশরা চলে আসলো। লিসার মা লিসাতে জিসু জিমিন জিন সবাইকে গেস্ট রুমে দরজা আটকে থাকতে বলল।
লাশের অবস্থা কিরকম তারা কেউ জানে না। কোনো মেয়েরা দেখলে হয়তো ভয় পেতে পারে। বোগাম রোজ বেগমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। লাস্ট কয়দিনে রোজ বেগম খুব অপরাধবোধে ভুগেছে, তবে তিনি যতদিনই নিজের ভুল বুঝতে পেরেছেন ততদিনই প্রায় সবাইকে হারিয়ে ফেলেছেন। ড্রয়িং রুমে কিছু পুলিশ বসে জিতাও সাহেবকে প্রশ্ন করছেন। জাঙ্কুক জিতাও সাহেবের পাশে দাঁড়িয়ে বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিয়ে যাচ্ছে। সুগা, জেহব, ইউনো, বোগাম সহ কয়েকজন পুলিশ মিলে রোজ বেগমের দরজা ভাঙছে। তেই নিচে থেকে তাকিয়ে আছে সে দরজার দিকে। দরজা ভাঙতেই বিশ্রী গন্ধ সবার নাকে আসলো আরো তীব্রভাবে। ইউনো সাইডে গিয়ে বমি করে দিল। সুগা নাক পেট চেপে ধরে অন্য সাইডে চলে গেল। সবার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে এই দুর্গন্ধে, কিন্তু বোগামের কোনো ভাবান্তর নেই। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে কুটি কুটি পায়ে ঢুকে গেল তার মায়ের রুমে। জেহব নিজেকে সামলে বোগামের পেছন পেছন গেল। বাকিরা সবাই নাক টিপে প্রবেশ করল রোজ বেগমের রুমে। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে। বোগাম হাতরে সুইচ টিপে লাইট জ্বালাতেই এক পুলিশ চিৎকার দিয়ে উঠল। জাঙ্কুক নিচে থেকে দৌড়ে উপরে আসলো। লাশের চোখের কুটোর খালি, ইঁদুরে হয়তো চোখ খেয়ে নিয়েছে। পুরো শরীরও একটু একটু খেয়ে নিয়েছে। পুরো শরীর কালশেটে হয়ে আছে। ঠোঁটের আশপাশও একটু একটু করে খেয়ে গেছে। ভয়াবহ অবস্থা লাশের। বোগাম নির্বিকার ভঙ্গিতে তার মায়ের লাশের পাশে বসল। আলতো করে ছুঁয়ে দিল তার মায়ের পুরো মুখটা। জাঙ্কুক নিজেকে সামলে বোগামের কাছে গিয়ে বসল। বোগাম আবারও হুট করে উঠে চলে গেল রুম থেকে। যেতে যেতে বলল, ওনার লাশ এই বাড়ি থেকে নিয়ে যান, যা করার করুন। এই বাড়িতে যেন আর এই মহিলার লাশ না আসে। ওনার কবরে আমরা কেউ মাটি দিতেও চাই না। কথাটা বলে একমাত্র দেরি না করে বোগাম নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। পুলিশ লাশ দেখে ঘর তল্লাশি করল। রোজ বেগম স্পষ্টভাবে লিখে গিয়েছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেই লেখার পাশে ছিল একটা চার পাশের চিঠি। যেহব সেই চিঠিটা হাতে নিল, তারপর লাশ সহ ড্রয়িং রুমে চলে আসলো। জিতাও সাহেব তার হাতের ইশারা দিয়ে লাশটিকে নামাতে মানা করলেন। অগত্যা তারা লাশটি নিয়ে অ্যাম্বুলেন্সে রাখলেন। পরিবারের মানুষ বাদে সবাই অবাক হয়ে রইলেন। একটা মানুষ ঠিক কতটা ঘৃণ্য হলে তার আপনজনেরাও তার লাশ দেখতে চায় না। এমন মানুষের পৃথিবীতে জন্মে কী লাভ, কী লাভ হচ্ছে তার? সকলে ঘৃণাই তো পেয়ে এসেছে। কী পেয়েছে? টাকাগুলো আজ কি কোনো কাজে লাগছে? না তো। যেহব সবাইকে উদ্দেশ্য করে বলল, উনি একটি চিঠি লিখে গিয়েছেন। চিঠিটা গত চার দিন আগের লেখা। চিঠিটা আমি পড়ছি, সকলে শুনুন। সকলে শোনার ইচ্ছা না থাকলেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও সবাই শুনতে হলো। চিঠিতে যা লেখা ছিল, এই চিঠিটা যখন সবাই পাবে তখন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকব না। জানি আমি অনেক অন্যায় করেছি, আমি ক্ষমার যোগ্য নই। ভেবেছিলাম আমি কাইকে নিজের হাতে মারব, কিন্তু তার আগেই ওই শয়তানটা আমার ছেলেটাকে মেরে ফেলল। আমাকে ফোন দিয়ে আমার ছেলের মৃত্যু সংবাদ দিয়ে পয়সা চেয়ে ঘাসে হেসেছিল ওই শয়তানটা। সেদিন ভাবছিলাম আমার ছেলে মারা গেছে, সব শেষ। মনে হচ্ছিল সব শেষ করে দেই। হঠাৎ ভাবলাম আমার ছেলে মারা গেছে, তাহলে আমার সতিনের মেয়ে কেন সুখে থাকবে? সেদিন রাতে আমি কাইকে নিজেই জায়গা দিয়েছিলাম বাড়ির ভেতরে। আমি কতটা নোংরা মস্তিষ্কের ভাবতে পারছো? আমার ছেলের ভবিষ্যতের জন্য, শুধুমাত্র ভালোর জন্য আমি কতটা নিচে নেমেছি? আমি শুধুমাত্র তের ক্ষতি করার জন্য আমার ছেলের খুনের সাথে হাত মিলিয়েছিলাম। তারপর কায়তেকে ছাদ থেকে নিয়ে যাওয়ার পর আমি রুমে এসে দরজা দিয়ে আবারও ভাবতে লাগলাম, এটা আমি কি করলাম? হঠাৎই আমার টনক নড়ল। আবারও আমি অনেক ঘৃণ্য একটা কাজ করে ফেললাম। আমার নিজেকে নিজে খুব ঘৃণা হচ্ছিল। কি করলাম আমি? মেয়েটা তো তার ভাইয়ের মৃত্যুর শোকেই ছাদে গিয়েছিল, আর আমি তার সাথে এত বড় অন্যায় করলাম। জাঙ্কুক ছেলেটা নিঃস্বার্থ দিয়ে আমার ছেলেটাকে খোঁজার কত প্রচেষ্টা করছিল, আর আমি তার ভালোবাসাকে এইভাবে শত্রুর হাতে তুলে দিলাম। নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছিল তখন আমার। আমি জানি জাঙ্কুক থেকে খুঁজে পাবে। ছেলেটার চোখে আমি অগাধ ভালোবাসা দেখেছি মেয়েটার জন্য, কিন্তু আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। তাই চলে যাচ্ছি এই পৃথিবী থেকে। নিজ হাতে আমি একটা কীটকে মেরে ফেলছি।
আমি জানি আমাকে ক্ষমা করা সহজ নয়, কিন্তু একটু চেষ্টা করো আমাকে ক্ষমা করার। তে ক্ষমা করে দিস আমায়। যাই হোক, চিঠি পড়া শেষ করলো। একজনের মৃত্যুতে কেউ কষ্ট পেল না। যাই হোক, এরকমটা আর কোথাও দেখিনি। তের আগে কষ্ট হলেও এখন তার কোনো কষ্ট হচ্ছে না। তে ভাবলেশীনভাবে হেঁটে গেস্ট রুমে চলে গেল। বোগামোর রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে গেল। প্রতিবেশীরা নানান ধরনের কথা বলতে বলতে বেরিয়ে গেল বাড়ি থেকে। আত্মীয় স্বজন কেউ আসেনি। রোজ বেগম কারোরই প্রিয় পাত্রী হয়ে উঠতে পারেননি। একটা মৃত্যু হয়েছে, অথচ পুরো বাড়িতে বা কোথাও কোনো শোকের ছায়া নেই। এরকমই কি কোনো মৃত্যু হয়? সময়টা বসন্তকাল, পরন্ত বিকেল, হালকা হালকা রোদের তাপ। বসন্তটাকে আরো সুন্দর করতে লাল তোকা তোকা ফুল ফুটে আছে জাঁকুকদের বাগানের কৃষ্ণচূড়া গাছটিতে। গাছের সবচেয়ে নিচু ডালে দড়ি বেঁধে দোলনা বাঁধা রয়েছে। সেই দোলনায় বসে আছে তে। পেছন থেকে ধাক্কা দিচ্ছে মিনহু। তে খিলখিল করে হাসছে। চাঙ্কুক গার্ডেনের একপাশে বসে ল্যাপটপে কাজ করছে আর উপভোগ করছে তার চন্দ্রকন্যার হাসির ঝংকার। পাপা পাপা, আমার চকলেট খুঁজে পাচ্ছি না। আড়াই বছর মেয়ে টেকুকের কথা শুনে চাঙ্কুক ল্যাপটপ রেখে উঠে দাঁড়ালো। তারপর মেয়েকে কাছে টেনে বলল, আমি তো ঘরেই রেখেছি সোনা। তাহলে কোথায় গেল? টেকুকি একটু ভেবে বলল, বুঝেছি আমি, এটা কার কাজ? দাঁড়াও তুমি। এটা বলেই টেকুকি কোমরে হাত রেখে তের দিকে হুসতে হুসতে এগিয়ে গেল। তারপর দোলনার সামনে দাঁড়িয়ে বলল, আম্মু তুমি আমার চকলেট কেন খেয়েছ? তে টেকুকির কথার কোনো পাত্তা না দিয়ে দোল খেয়েই যাচ্ছে। রাগে টেকুকির মুখ লাল হয়ে গেল। দুধ ফর্সা এই পিচ্ছি মেয়েটা রাগলে একদম লাল টমেটো হয়ে যায়। এই বিষয়টাতে খুবই উপভোগ করে টেকুকি। রাগে কোমরে হাত দিয়ে মিনহুর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, তাত্তু দোলনা থামাও। থামাও বলছি, মিনহু বলল, আমি কারো তাত্তু না। যেদিন তুই আমাকে চাচ্চু বলে ডাকতে পারবি সেদিনই আমি তোর কথা শুনবো, বুঝতে পারছিস? টেকুকি বলল, আরে আমি তো তোমাকে তাত্তুই বলেছি। মিনহু বলল, আমি তোকে তাত্তু বলতে বলিনি, চাচ্চু বলতে বলেছি। আমি তো তাত্তুই বলেছি। আরে যা তো এখান থেকে তোর তাত্তু নিয়ে। আমি কারো তাত্তু পাত্তু নই, বুঝতে পারছিস? টেকুকি এবার কেঁদে দিল, ঠোঁট উল্টে বলল, মাম্মা আমার চকলেট খেয়ে ফেলেছে আর তুমিও আমাকে বকা দিচ্ছ। পাপ্পা ফুপ্পি দাদু নান্না, তারা কেউ আমাকে ভালোবাসে না। তখন মিনহু তার পকেট থেকে চারটা কিটক্যাট চকলেট বের করে টেকুকির হাতে দিল। টেকুকি কাঁদতে কাঁদতে হেসে দিল চকলেট পেয়ে। মিনহু নিচে বসে টেকুকির চোখ মুছে দিয়ে বলল, এবার খুশি তো? টেকুকি বলল, খুশি মানে এতগুলা খুশি, তুমি আমার গুড তাত্তু। তে বলল, টেকুকি আসো আম্মুর কোলে বসো, দুজনে একসাথে দোল খাই। টেকুকি দৌড়াতে দৌড়াতে জাঁকুকের কাছে যেতে যেতে বলল, আমার চকলেট খেয়ে ফেলার ডান্ডা করছো তুমি আবার, তাই জন্য আমাকে ডাকছো তাই না? আমি তোমার মতলব বুঝি না ভেবেছ? টেকুকির কথাই জাঁকুক আর মিনহু ঠিক করে হেসে দিল। টেকুকিকে কোলে নিয়ে জাঁকুক তার কপালে একটা চুমু দিল। তে দোলনায় বসে মুখ ফুলিয়ে রইল। মিনহু তখন তের দিকে এগিয়ে গেল। একটা 25 বছর বয়সী মেয়েও তার মেয়ের সাথে চকলেট নিয়ে কারাগারি করতে পারে, এটা থেকে না দেখলে বুঝতেই পারত না মিনহু। তারপর মিনহু তার পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে তের হাতে দিল। তে মিনহুর দিকে তাকিয়ে বোকার মতো হাসলো। মিনহু বলল, আমার ভাইজির খাবার দিকে নজর দিয়েছো তাই এটা দিলাম, খবরদার আবার যেন আমার ভাইজির খাবারের দিকে নজর দিতে না দেখি তোমায়। তে শুধু হাসলো, ছেলেটা তাকে কখনোই ভাবের মতো দেখে না, সবসময় একটা বোনের মতো সম্মান করে আর তার সাথে বোনের মতোই মেলামেশা করে। গত 5টা বছর মিনহুই ছিল তে সর্বক্ষণিক সাথী। পড়াশোনা স্কুল বাদে বাকিটা সময় মিনহু তে আর টেকুকির পেছনেই কাটিয়ে দেয়। তাদের পুরো বাড়ির চোখের মণি তে আর টেকুকি।
পাকনিটা শুধু দাদুবাড়ি নয়, নানুবাড়ির সবারও চোখের মণি। সেদিন তেদের বাড়ি থেকে আসার পর কেটে গেছে পাঁচটা বছর। পাঁচটা বছর চোখের পলকেই কেটে গেছে, বদলে দিয়ে গেছে অনেক কিছু। পাঁচ বছরে চারটি বসন্ত সবার জীবনকে রঙিন করে দিয়ে গেছে। বিয়ের চার মাস পর ই সুস্থ হয়ে গিয়েছিল লিমিনহু। অবশ্য এই সব ক্রেডিট হলো লিসার, খুব কষ্ট সহ্য করে লিসা লিমিনহুকে পুরোপুরি সুস্থ করে তুলেছে। এখন তাদের খুব সুখের সংসার চলছে। দুই বছরের একটা ছেলে আছে তার, লিসা রোজ বেগমের সাথে তার ছেলের নাম মিলিয়ে রেখেছে রোজিয়ান। রোজিয়ান জন্ম নেবার পর চিতাও সাহেবের একাকিত্ব ঘুচে গেছে। বোগাম এখন অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ভার্সিটি বাড়ির কাছে হওয়া সত্ত্বেও সে হোস্টেলে থেকেই পড়াশোনা করে। এ ব্যাপারে লিমিনহু তাকে কিছু বললে সে এড়িয়ে যায়। বড় কোনো ছুটি পেলে সে ভাইপোর কাছে আসে, আবার কোনো ছুটি পেলে সে ভাইজের কাছে যায়। এই দুই পিচ্ছি তার জীবন জুড়ে রয়েছে। এখন সেহুন আর জিসুর তিন বছর বয়সে দুইটা যমজ ছেলে রয়েছে। তাদের নাম হলো সিহান জিসান। সিহান শান্তশিষ্ট স্বভাবের হলেও জিসান একেবারে দুষ্ট টাইপের। সিহান আর জিসানকে মাঝে মাঝে জিসুরই চিনতে ব্যাক পেতে হয়। কিন্তু দেখো কি কীভাবে যেন এক দেখাতেই দুইজনকে চিনে ফেলে, কে সিহান আর কে জিসান। তেগুকি আবার জিসান ভাইয়ের ভক্ত। সিহান চুপচাপ থাকে বলে তেগুকির তাকে ভালো লাগে না। সুগা আর জিমিনের দু বছর আগে বিয়ে হয়ে গেছে। জিমিন চার মাসের প্রেগনেন্ট এখন। সেদিনের পর জেনের সাথে আর কারোর যোগাযোগ হয়নি। জেনি নিজ ইচ্ছাই কারোর সামনে আসেনি, কিন্তু জেনি কেন কারোর সামনে আসেনি সেটা সবার অজানা। সুগা আর জিমিনের বিয়ে হয়ে যাওয়ার পরপরই সব গোছগাছ করে বিদেশ চলে গেছে। সেখানে গিয়েই এক ভিনদেশি প্রেমে পড়েছে সে। কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করবে। তো আর মিস, গল্প তো এইখানেই শেষ। তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। আবারও কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে। স্টোরিটা থেকে সবাইকে বাই জানাচ্ছি। স্টোরিটা কিন্তু আমি খুবই মিস করব। তোমরাও কি মিস করবে? তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই, সাঙ্গে। এই দাঁড়াও দাঁড়াও, শোনো, তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পারছো?